नमस्कार आज আমি নিয়ে এসেছি মুচমুচে খাস্তা বেটলি একদম দোকানের মতো কিভাবে তৈরি করা যায় সেই রেসিপি আমি বেগুনগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবং আপনারা চাইলে গোল করেও কেটে নিতে পারেন যেভাবে আপনাদের ইচ্ছে বেগুনগুলো কেটে নেওয়ার আগে ভালো করে ধুয়ে নেবেন বেগুনটাকে তারপর বেগুনটা কাটবেন বেগুন কাটার পরে কখনোই ধোবেন না তাহলে কিন্তু বেসনটা ভালোভাবে বেগুনের গায়ে লাগবে না এখানে নিয়ে নিয়েছি বেসন বেসনটা আমি ভালো করে চেলে নিয়েছি আমি সব সময় বলি যে বেসনটা আগে ভালো করে চেলে নেবেন বেসনটা চেলে নেওয়ার পরে এর মধ্যে বাকি উপকরণগুলো আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিচ্ছি সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো খুব বেশি দেওয়া দরকার নেই একদম সামান্য পরিমাণে দিচ্ছি সামান্য পরিমাণ জিরে গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদমতো লবণ যতটা আপনারা লবণ পছন্দ করবেন সেমতো দিয়ে দিবেন এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ খাবার সোডা একদম বেশি দেবেন না তাহলে একদম ফেটে যাবে সামান্য এক চিমটি আমি আঙুলে করে দিয়ে দিচ্ছি মোটামুটি সব উপকরণ দিয়ে দিচ্ছি এর মধ্যে আরেকটা জিনিস দিচ্ছি সেটা হলো কালো জিরে কালো জিরেটা দিলে দেখতে খুব সুন্দর লাগবে এবং একটা আলাদা টেস্টও আসে খুব সামান্য পরিমাণে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে আমি সব উপকরণগুলো এবার একসঙ্গে প্রথমে মিক্স করে নিচ্ছি সব উপকরণগুলো ভালো করে মেশানো হয়ে গেছে এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল প্রথমে সামান্য জল দিয়ে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি তারপর আমি জল অ্যাড করব এভাবে দু মিনিট মতন ফেটিয়ে নিতে হবে আমি একটা ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি আমি কড়াইতে তেল গরম হতে দিয়ে দিয়েছি এরপর আমি ব্যাটারের মধ্যে বেগুনটাকে ভালো করে ডুবিয়ে নেব বেগুনের স্লাইসটাকে এবং তেলের উপর ছেড়ে দেব একদিক ভাজা হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি এগুলোকে বেসনটা ভালোভাবে ফেটিয়ে নেবেন তাহলে কিন্তু বেসনটা দেখবেন বেগুনের গায়ে পাতলাভাবে লেগে থাকবে আর খুব পুরু হয়ে গেলে কিন্তু একদম বেসনের মোটা স্তর পড়ে গেলে সে ময়দা ময়দা লাগবে খেতে খুব একটা ভালো লাগবে না এর জন্য কিন্তু বেসনটা আপনাদেরকে ভালো করে ফেটিয়ে নিতে হবে এগুলো ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নিচ্ছি
আমি একই ভাবে সবগুলো ভেজে নিচ্ছি, তারপর ফিরে আসছি। গরম গরম বেগুনি তৈরি হয়ে গেছে আপনাদের সামনে। তাহলে কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আপনারাও অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গরম গরম বেগুনি শুভেচ্ছা আপনাদেরকে। Oh,